আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কচিকাঁচা একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমত আরা, সহকারী শিক্ষক কচিকাঁচা একাডেমি। আজ আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে এসেছি। আমরা আজ বিজ্ঞান বিষয়ে অধ্যায় 4 খাদ্য নিয়ে আলোচনা করব। খাদ্য নিয়ে আলোচনার পূর্বে আমরা জানব খাদ্য কী। খাদ্য হচ্ছে মানুষের বেঁচে থাকার প্রধান উপাদান, অর্থাৎ খাদ্য ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। এখন আমরা জানব খাদ্যের উৎস। তো চলো শিক্ষার্থীরা, আমরা অধ্যায়টি ভালোভাবে রিডিং পড়ি। অধ্যায় 4 খাদ্য, খাদ্যের উৎস। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন। পরিবেশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা নানা রকম খাদ্যদ্রব্য পেয়ে থাকি। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি। আমরা ভালোভাবে দেখব, শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে দুটি ছবি দেওয়া হয়েছে এই পৃষ্ঠায়। একটি হচ্ছে উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য আর একটি হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্যের ছবি। তো আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি, আমরা এখন এটা পড়লে সেটা জানতে পারবো। উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য, আগে জানবো উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য কী। উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য হচ্ছে বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। বেশিরভাগ খাদ্য আমরা কোথা থেকে পেয়ে থাকি? উদ্ভিদ থেকে পেয়ে থাকি। উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে রয়েছে শাকসবজি, ফল, খাদ্যশস্য এবং ডাল। তাহলে উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য কাকে বলে? এই প্রশ্নের উত্তরে আমরা বলতেই পারি যে উদ্ভিদ থেকে আমরা যে সমস্ত খাদ্যদ্রব্য পেয়ে থাকি সেগুলোকেই বলা হয় উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য। যেমন এই ছবিটি দেখো, এইখানে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, যে মিষ্টি কুমড়া রয়েছে, লাউ রয়েছে, এখানে ফল রয়েছে, কাঁঠাল, তরমুজ, আনারস, এখানে মূলা রয়েছে, এখানে বেগুন রয়েছে, আলু রয়েছে। তার মানে এগুলো সবই কিন্তু আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, এগুলোই হচ্ছে উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য। এরপরেই রয়েছে প্রাণীজ খাদ্যদ্রব্য। আমরা প্রাণী থেকে বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য। অর্থাৎ প্রাণী থেকে যে সমস্ত খাদ্যগুলো আমরা পেয়ে থাকি সেগুলোই হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য। যেমন এখানের এই ছবিটিতে রয়েছে, দেখো, মাংস রয়েছে, মাছ রয়েছে, এখানে পনির রয়েছে, ডিম, দুধ, এগুলো সবই কিন্তু আমরা প্রাণী থেকে পেয়ে থাকি, এগুলোর কোনোটিই কিন্তু উদ্ভিদে হয় না, উদ্ভিদের মধ্য থেকে হয় না। তাহলে এখন আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটি দিতে পারবো যে আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি। শিক্ষার্থীরা, তোমরা ইচ্ছে করলে এখন সহজভাবে এই প্রশ্নের উত্তরটি দিতে পারবে। এরকম ছক তৈরি করে, ছক তৈরি করে এপাশে উদ্ভিজ খাদ্যদ্রব্য এবং এপাশে প্রাণীজ খাদ্যদ্রব্য লিখে তোমরা খাদ্যদ্রব্যের নামগুলো লিখে দিবে। এরপরে রয়েছে পুষ্টি উপাদান, অর্থাৎ আমরা যেসব খাদ্যগুলো খাই সেগুলোর মধ্যে কী কী উপাদান রয়েছে, যে খাদ্যদ্রব্যের মধ্যে যে ধরনের উপাদান রয়েছে সেগুলোকে বলা হয় পুষ্টি উপাদান। দেখো, খাদ্য থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি। 5 ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ। এ সকল পুষ্টি উপাদানের পাশাপাশি পানিও আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তাহলে আমরা পেয়ে গেলাম যে খাদ্যে 5 ধরনের পুষ্টি উপাদান রয়েছে এবং তার সাথে পানিও একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো খাদ্যদ্রব্যের 5টি পুষ্টি উপাদানের নাম কি? শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ। এরপরই রয়েছে ভিটামিন। আমরা এখন জানবো ভিটামিন কি। ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে। ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে আমরা পেয়ে গেলাম যে ভিটামিন আমাদের দেহকে কর্মক্ষম রাখতে সাহায্য করে, অর্থাৎ আমরা যে সমস্ত কাজ সারাদিন করি সেগুলো কিন্তু ভিটামিন আমাদের দেহে সেই শক্তিটাকে যোগায়, সেই কাজ করার শক্তিটাকে যোগায়। আর ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এবং দেহকে বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ মানুষ কিন্তু সবসময় একই রকম থাকে না, সে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। তো এই যে বৃদ্ধি হওয়া, এটাতে ভিটামিন সহায়তা করে। চোখ ও হাড় সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদনে সহায়তা করে। অর্থাৎ আমরা যে চোখ দিয়ে দেখি, হাড়, আমাদের যে হাড়ের গঠন, আমরা যে কান দিয়ে শুনি, এই সমস্ত সকল কিছুতে সহায়তা করে হচ্ছে ভিটামিন। ভিটামিন 6 প্রকার, যথা ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং ভিটামিন কে। ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। ভিটামিন বি কমপ্লেক্স তাহলে কি হলো? ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়।
শাকসবজি, ফল, মাংস, মাছ এবং দুধজাত খাদ্যদ্রব্যে এই ভিটামিন পাওয়া যায়। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। প্রথমেই রয়েছে ভিটামিন এ সমৃদ্ধ খাবারের ছবি। এগুলো হচ্ছে কি কি দেখো, ছোট মাছ আছে এখানে, এখানে গাজর রয়েছে, এখানে মিষ্টি কুমড়া রয়েছে, এগুলো সব কিন্তু ভিটামিন এ সমৃদ্ধ খাবার। অর্থাৎ হলুদ, ফলমূল এবং ছোট মাছ, এগুলো হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। তারপরেই রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার। অর্থাৎ যেই ভিটামিনটা খেলে আমরা সব কিছু একসঙ্গে পেয়ে যাবো, অর্থাৎ যে খাবারগুলো একসঙ্গে খেলে আমরা ভিটামিন বি কমপ্লেক্স পাবো, সেটি কি হচ্ছে, দুধ রয়েছে এখানে, ভাত রয়েছে, এখানে সবজি রয়েছে, মাছ রয়েছে, মাংস রয়েছে, অর্থাৎ এ সমস্ত কিছু মিলেই হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এই সমস্ত খাবারগুলোতেই ভিটামিন বি কমপ্লেক্স একসঙ্গে পাওয়া যায়। তারপরে রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য। দেখো এখানে সবুজ ফলমূল রয়েছে, যেমন কি লেবু রয়েছে, এখানে আমলকি রয়েছে, এখানে পেয়ারা রয়েছে, এই সবুজ যত রকমের ফলমূল রয়েছে এগুলো এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার। অর্থাৎ সবুজ ফলমূল খেলে আমরা ভিটামিন সি পেয়ে যাব। শিক্ষার্থীরা এখানে একটি ছক দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে এবার আমরা ভিটামিন ও এদের উৎস, কাজ এবং অভাবজনিত রোগ সম্পর্কে জানবো। অর্থাৎ কি হলো যে আমরা এই যে এই এই ছকটা পড়লেই আমরা এই ছকে ভিটামিন এ এর দল এবং মানে ভিটামিনগুলোর দল জানবো, তার উৎস জানবো, তার কাজ জানবো এবং এটির অভাবে আমরা কী ধরনের রোগে আক্রান্ত হতে পারি সেটি সম্পর্কেও আমরা জেনে নিব। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমেই রয়েছে ভিটামিন এ। ভিটামিন এর উৎস অর্থাৎ ভিটামিন এ আমরা কোথা থেকে পাবো, সেটা কী থেকে পাবো, গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোটো মাছ, দুধ, ডিমের কুসুম ইত্যাদি। অর্থাৎ এই ধরনের খাবারগুলো খেলে আমরা খুব সহজেই ভিটামিন এ পেয়ে যাব। ভিটামিন এ আমাদের শরীরে কী ধরনের কাজ করে, স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক এবং দাঁত গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে কি হলো, ভিটামিনের কাজ, এই এর কাজ হলো আমাদের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে সহায়তা করে, সুস্থ ত্বক ও দাঁত গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এই ভিটামিন এর অভাবে আমাদের কী ধরনের রোগ হতে পারে, রাতকানা রোগ হতে পারে, যেটি খুবই মারাত্মক। রাতকানা রোগটি কি, রাতকানা রোগ হচ্ছে দিনের বেলা সে যাও একটু দেখে, রাতের বেলা সে একেবারেই চোখে দেখতে পায় না। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই খাবারগুলো খাবে এবং ভিটামিন এ পেয়ে যাবে। এরপরে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এটির উৎস কি, ভিটামিন বি কমপ্লেক্স আমরা কোথা থেকে পাবো, দানা শস্য অর্থাৎ চাল, ডাল এগুলো, দুগ্ধজাত খাদ্য অর্থাৎ দুধের তৈরি যে সমস্ত খাবার রয়েছে, পনির, দই, দুধ, মাখন এই ধরনের। এরপরে রয়েছে মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদি। অর্থাৎ এই খাবারগুলো খেলে আমরা ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে যাব। ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে কী কাজ করে, দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিটামিন এ কমপ্লেক্সের অভাবে আমাদের কী ধরনের রোগ হয়, দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, বেরিবেরি, মুখে ও জিভে ঘা, এনিমিয়া বা রক্তশূন্যতা। অর্থাৎ আমাদের শরীরে এক ধরনের অসুখ হয় যেটাকে বলা হয় রক্তশূন্যতা, ও রক্তশূন্যতা হয়েছে, আমরা এই ধরনের কথা কিন্তু শুনি। অর্থাৎ আমাদের শরীরে যে পরিমাণ রক্ত থাকা দরকার সেই রক্তটা হয় না, এটি কিসের অভাবে, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। এবং আমাদের জিভে ও মুখে অনেক সময় অনেকেরই ঘা থাকে, সেগুলোও এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়ে থাকে। এরপরে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি বিভিন্ন ফল যেমন পেয়ারা, আমলকি, কমলা, লেবু এবং শাকসবজি যেমন টমেটো, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি। অর্থাৎ এই যে সবজিটাকে আমি বলেছিলাম, এই যে সবুজ শাকসবজি বা ফলমূল, এগুলো থেকে আমরা ভিটামিন সি পেয়ে যাব। ভিটামিন সি এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে এবং দেহকে কর্মক্ষম রাখতে সহায়তা করে। তাহলে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো ভিটামিন সি এর অভাবে আমাদের কী কী রোগ হয়, স্কার্ভি রোগ হয় এবং মাড়ির রোগ হয়, অর্থাৎ মুখের বিভিন্ন ধরনের ঘায়ের সৃষ্টি হয় এই ভিটামিন সি এর অভাবে। এরপরে রয়েছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর উৎস হচ্ছে কি, ডিমের কুসুম, মাছের তেল, সূর্যরশ্মি, ডিম ইত্যাদি। অর্থাৎ শিক্ষার্থীরা ডিমের কুসুম, ডিম তো তোমরা সবাই খাও, অনেকেই পছন্দ করো অনেক বেশি সেটা। তারপরে রয়েছে মাছের তেল, সূর্যরশ্মি অর্থাৎ সকালবেলা একদম প্রথম যে সূর্যটা ওঠে সেই সূর্যটার যে একটা আলো হয় সেই রশ্মি থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। ভিটামিন ডি আমাদের শরীরে কী কী কাজ করে, হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করে।
হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করে। অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে আমাদের কিন্তু মারাত্মক হাড়ের রোগ হতে পারে, যেমন কি দেখো রিকেটস বা হাড় বেঁকে যাওয়া, এটা খুবই কঠিন একটা অসুখ। তোমরা সবাই এই খাবারগুলো খাবে এবং সূর্যরশ্মি গায়ে মাখবে যাতে তোমাদের এই ভিটামিন ডি এর অভাব না হয়। এরপরেই রয়েছে ভিটামিন ই। ভিটামিন ই এর উৎস হচ্ছে উদ্ভিজ তেল, বাদাম, কলিজা ইত্যাদি। অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা যে সমস্ত খাবারগুলো পেয়ে থাকি বা তেল, যেমন সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো আর রয়েছে বাদাম, বাদাম তো তোমরা সবাই পছন্দ করো, আর রয়েছে কলিজা, এটা মাছ মুরগির কলিজা হতে পারে, গরুর কলিজা, খাসির কলিজা, তোমাদের যা যে ধরনের কলিজা খেতে ভালো লাগে সেগুলো খেলেই তোমরা ভিটামিন ই পেয়ে যাবে। ভিটামিন ই এর কাজ কি? রক্তকোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। আমাদের শরীরে রক্তকোষ রয়েছে শিক্ষার্থীরা, যেগুলোকে এই ভিটামিন ই বাঁচিয়ে রাখে, অর্থাৎ এগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে এই ভিটামিন ই রক্ষা করে। এটার অভাবে আমাদের কি ধরনের রোগ হয়? দুর্বল পেশি, বৃদ্ধির হার কমে যাওয়া, অর্থাৎ আমাদের এই পেশিগুলো দুর্বল হয়ে যাবে। শরীরের যে পেশিগুলো রয়েছে, পেশি বলতে যে এগুলোকে বোঝায়, শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের হাত, হাড়, পা, এগুলোকে বোঝাচ্ছে, এবং আমাদের বৃদ্ধির হার কমে যায়, অর্থাৎ আমরা আমাদের শরীরটা যে বাড়ন্ত হয় সেই বাড়ন্তটা কমে যায়। এরপরে রয়েছে ভিটামিন কে। ভিটামিন কে এর উৎস হচ্ছে পাতা বিশিষ্ট সবুজ শাকসবজি, ঢেঁড়স, সয়াবিন ইত্যাদি। অর্থাৎ সবুজ শাকসবজি থেকে আমরা এটা পাই, যেমন কচু শাক হতে পারে, তারপরে ঢেঁড়স তো তোমরা দেখলে, সয়াবিন হতে পারে, এগুলো থেকে আমরা ভিটামিন কে পেয়ে যাব। ভিটামিন কে আমাদের শরীরে কি ধরনের কাজ করে? কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। শিক্ষার্থীরা, আমাদের তো হাত পা অনেক সময় কেটেই যায় দুর্ঘটনা হয়ে, সেই সময় যদি ভিটামিন কে এর অভাব আমাদের শরীরে হয় তাহলে কিন্তু শরীরের সমস্ত রক্ত বেরিয়ে যাবে। এই ভিটামিন কে আমাদের শরীরের সেই রক্তটাকে জমাট বাঁধতে সহায়তা করে, ফলে আর রক্তপাত হওয়া কমে যায়। এটির অভাবে আমাদের কি হতে পারে? যকৃতের রোগ হতে পারে, রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যেতে পারে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, এ অধ্যায়ের বাকি অংশ নিয়ে আবার আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। ধন্যবাদ সবাইকে।